আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখন ডট কম। আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন কখনো শিখন শেখানো কার্যক্রম চলছে, কখনো কুইজিন, কখনো গার্ডেনিং, অর্থাৎ একের ভেতরে তিন। আর এই একের ভেতরে তিন নিয়ে আমার শিখন ডট কম। আজ আমি আপনাদেরকে দেখাবো শিমের বিচি কীভাবে খুব সহজেই তুলে ফেলতে পারেন। এই বিরক্তিকর কাজটা, যদিও আমরা সবাই শিমের বিচি খেতে খুব পছন্দ করি, কিন্তু এই শিমের বিচি ছিলার মতো ঝামেলা কাজ কিন্তু আর নাই এবং বিরক্তির খুবই বিরক্তিকর একটি ব্যাপার। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা হাঁড়িতে কিছু পানি দিয়েছি যাতে শিমের বিচিগুলো ডুবে থাকে। এটা আমি চুলোয় গরম করছি, হালকা একটু গরম করার পরে নেড়েচেড়ে, কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এটা ঢেলে নিলাম। ঢেলে নিয়ে আবার ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিব, তারপর দেখবেন সেই ম্যাজিক কিভাবে মাত্র এক হাত দিয়েই বিচিগুলো ছেলা যায়। অন্য সময় এই বিচি ছিলতে গেলে আমার ওই দুই হাত দিয়েই খুঁটে খুঁটে ছিলতে হতো, জিনিসটা অনেক বিরক্তিকর। তো এই বিরক্তির কারণে অনেকে কিন্তু শিমের বিচিটা খুব পছন্দ করলেও আনতে বেশ ভয় পান। তো আশা করি এই ভিডিও দেখার পর আপনাদের সেই ভয়টা কেটে যাবে এবং খুব সহজেই এটি কাজটি করতে পারবেন এবং শিমের বিচি এরকম পুষ্টিকর একটা খাবার, হ্যাঁ, এটা আপনারা সবসময় কিনে খাবেন। তো এই শিমের বিচি এটা আসলে এক ধরনের উদ্ভিজ আমিষ। তো যাই হোক, দেখুন দর্শক আমি কিভাবে খুব সহজে শিমের বিচি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। একেবারে একটা হাত আমি এখানে ইউজ করতেছি, দুই হাতে খুঁটে খুঁটে জিনিসটা করতে হচ্ছে না। তো আমি আপনারা যাতে ভালো করে দেখতে পারেন সেভাবে আমি দেখাচ্ছি। দেখলেন তো কীভাবে খুব সহজে জিনিসটা হয়ে যাচ্ছে, কাজটা হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারাও এভাবে করবেন। আর এই ধরনের যে বিভিন্ন কৌশল আমি দেখানোর চেষ্টা করব যেগুলো মানুষের উপকারে আসে, তো আপনাদেরকে আমার সাথে থাকতে হবে, আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো করব এবং সেখানে আপনারা অবশ্যই লাইক কমেন্ট দিবেন, এটা আমি আশা করি। তো আমার চ্যানেল যাদের এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা নাই তারা একটু প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবেন। তো শিমের বিচি প্রায় 1 কেজির মতো শিমের বিচি মাত্র 10 মিনিটের মতো কিন্তু এক হাত দিয়ে যদি ছেলা হয় 10 মিনিটে হয়ে যায়, আর যদি কয়েকজনে ধরে তো আরও আগে এটা হয়ে যাবে। তো এত সুন্দর এই যে ম্যাজিকটা আপনারা কেন করবেন না, আপনারা নিজেও একবার করে দেখবেন। তো আমি এর সাথে সাথে আজকে কিন্তু আমি আপনাদেরকে আরেকটি ব্যাপার জানিয়ে দেব, এই শিমের বিচি কিভাবে আপনারা সারা বছর রেখে সংরক্ষণ করতে পারেন, আর কি সারা বছর রেখে সংরক্ষণ করে পরে খেতে পারেন। সিজন চলে গেলে তো এটা আর পাওয়া যায় না, এই জন্য আমাদের কী করতে হয়, এটা একটু সংরক্ষণ করে রাখতে হয়। তো অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে, কিন্তু রাখার যে পদ্ধতিটা সেটা আমি আজকে আমার ভিডিওর শেষের দিকে জানিয়ে দেব। তো দেখুন আমি এখনও এই শিমের বিচিগুলো একেবারে আমি শেষ পর্যন্ত কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। খুব সহজে কিন্তু উঠে যাচ্ছে, একটু হালকা চাপ দিলেই কিন্তু, হ্যাঁ, দুই হাতে দুইটা আঙুল দিয়ে মোটামুটি চাপ দিলেই খোসাটা ছড়িয়ে যাচ্ছে। তো দেখুন, আর অল্প কিছু বিচি আছে, একেবারে শেষ পর্যন্ত আমি দেখাতে চাচ্ছি। তো আসলে খুব ঝামেলা নাই, মাত্র চুলো একটু গরম পানি দিবেন, এটা একেবারে সিদ্ধ করে ফেলবেন না, হালকা কিছু, অর্থাৎ চামড়াটা উপরে যে শিমের বিচির যে খোসাটা আছে একটু এটা আলগা হওয়ার জন্যই সামান্য গরম পানিতে নেড়ে চেড়ে নেবেন, মাত্র 1 মিনিটের মতো করবেন কাজটা। কিন্তু বেশি করলে কিন্তু এটা সেদ্ধ হয়ে যেতে পারে, তখন বিচিটা কিন্তু নরম হয়ে যাবে। এখন বিচি কিন্তু শক্তই আছে, শুধু উপরের চামড়াটাই একটু হালকা মানে আলগা হয়ে গিয়েছে, যার কারণে এটা চাপ দেওয়ার সাথে সাথেই বিচিটা বের হয়ে আসছে। তো এটাকে একটা ম্যাজিকের মতোই বলা যায়, আমার কাছে কিন্তু ওরকমই লাগছে, কারণ আগে আমি এই জিনিসটা খুবই বিরক্তিকর মনে হতো আমি আমার মানে এই, অথচ খেতে কিন্তু আমি খুব পছন্দ করি এই শিমের বিচি। তো আশা করি আপনাদেরও আমার এই ভিডিওটি
ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন এবং আমার সাথে থাকবেন। আচ্ছা, যেটি বলছিলাম, আজকে আমি আপনাদের আরেকটা ব্যাপার দেখাবো কিভাবে এটা সংরক্ষণ করবেন এবং ফ্রেশ থাকবে সারা বছর ধরে, একেবারে নতুনের মতো করে আপনারা রান্না করতে পারবেন। আমার শিমের বিচি ছিলা প্রায় শেষ পর্যায়ে, আর মাত্র একটা বিচি আছে, বাস শেষ হয়ে গেল। তো দেখলেন তো, এগুলো হচ্ছে খোসাগুলো, আর এই হলো শিমের বিচি। তো একটু সংরক্ষণ করার জন্য আপনারা কখনো পলিথিনে রাখবেন না, পাতলা পলিথিনে রাখবেন না, যেগুলো পলি ব্যাগ, একটু মোটা টাইপের, যেমন ময়দার যে প্যাকেট থাকে, বিস্কিটের প্যাকেট থাকে, ওই ধরনের একটা প্যাকেট নিয়ে সেখানে ঢুকিয়ে খুব সুন্দর করে এটা এয়ারটাইট কোনো বক্সেও রাখতে পারেন, অথবা এরকম একটা পলিথিনে এইরকম ভাঁজ করে ডাইরেক্ট রেখে দিলেও হবে ডিপ ফ্রিজে। তা আমি একটা আইসক্রিমের বক্সে ঢুকাচ্ছি, ঢুকিয়ে রাখতেছি, বছর শেষে বা 5-6 মাস পরেও এটা যদি বের করেন একেবারে মনে হবে যে না আজকেই ছিলে রান্না করেছেন, ওরকম মনে হবে। তা আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। তো আবারও বলছি, আমার চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার এই পুরো ভিডিও কষ্ট করে ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।